আমার প্রশ্ন হল যে বাংলার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সুপ্রিম কোর্টে অসুস্থ চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি যথেষ্ট আমাদের ভরসা আছে, আস্থা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু একান্ত যদি এই ঘটনায় বিচার না পায় তাহলে পরে গণতন্ত্র, জনগণের আদালত কিন্তু রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। জনগণের আদালতে তাদের বিচার হবে। আজকে শুনলাম কোন একটা জায়গায় বলছে তৃণমূলের এমপি কাকলি ঘোষদস্তিদার, আমি বলবো আরজি করে পড়াশোনা করেছিলে, আরজি করে গিয়ে একবার দাঁড়িয়ে এই কথাগুলো, যে কথাগুলো টিভিতে বলছো বা বলেছ, একবার সাহস থাকে একবার আরজি করে গিয়ে বলে এসো। আজকে আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি শুনছিলাম শশী পাঁজা উত্তর কলকাতায় থাকে, সেখানকার কাছাকাছি আরজিগড়ের বিধানসভার সদস্য, আরজিগড়ই পড়াশোনা করেছে, তারও মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, সকলেরই আমরা পুত্র এবং কন্যা, কারণ আমার দুটোই রয়েছে, কিন্তু আমরা সন্তানের পিতা মাতা যারা, আমাদের পুত্র কন্যা যাদের আছে, ভাবুন তো, রাজনীতি করি না করি এইরকম ধরনের ঘটনা, আজকে সারা বাংলা কেন উত্তাল, সারা ভারতবর্ষ কেন উত্তাল, সারা বিশ্বে আমি এই ধরনের গণ আন্দোলন আমার জীবনে কখনো আমি দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গর্ব করে বলেন না আন্দোলন করে এসেছি, আর সবাই কি ঘাস কেটে এসছে নাকি এই জায়গায়, না কোলে মার্কেটে মূল্য ছিলে এসছে, আপনি আন্দোলন করে এসছেন আর কেউ আন্দোলন করেনি। সিপিএম এর বিরুদ্ধে 34 বছর আমরা সকলে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা মানুষ, আন্দোলন করে আমরা এই জায়গায় এসেছি। গণরোষ, যে গণরোষ, গণ আন্দোলন এবং এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আপনার উচিত ছেড়ে দিয়ে চলে যাওয়া, আর তা না হলে মানুষ বা আমাদের দেশের যে বন্দোবস্ত হচ্ছে সেই বন্দোবস্ততেই আপনাকে চলে যেতে হবে, আর নানে মানুষ আপনাকে কিভাবে যাওয়াতে হয় সেটা মানুষ কিন্তু ভালোভাবে জানে। আপনার সঙ্গে কিন্তু মিলিটারি নেই, আপনাকে কিন্তু আবার নরেন্দ্র মোদীজি শরণাপন্ন হতে হবে, অমিত শাহজি শরণাপন্ন হতে হবে, বলতে হবে ফটিলামকে বলুন, নামকে বলুন, ওদেরকে আমাকে এবং আমার সাঙ্গ বাঙ্গদের বাঁচাবার জন্যে আপনি সামরিক বাহিনীকে রাস্তায় নামতে বলুন।